আপনার হালকা, মাঝারি বা গুরুতর অসুস্থতার উপরে কোভিড-19 থেকে আপনার সুস্থতার প্রক্রিয়া নির্ভর করে। রোগের তীব্রতার উপর নির্ভর করে হালকা অসুস্থতার ক্ষেত্রে 10 থেকে 14 দিন ও মাঝারি অসুস্থতার ক্ষেত্রে 14 থেকে 28 দিন সময় লাগে ভাইরাস নিরাময় হতে। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় হবার জন্য হাসপাতালাধীন হওয়া ও কয়েক সপ্তাহ বা কয়েক মাসও সময় লাগতে পারে। হালকা অসুস্থতার থেকে নিরাময় প্রক্রিয়া সাধারণ সর্দি কাশির থেকে নিরাময়ের মতোই হতে পারে। কয়েকদিন জ্বরের পর আপনার শরীর নিজে থেকেই প্রয়োজনীয় শক্তি লাভ করে ও আরোগ্য লাভ করতে থাকে। মাঝারি কোভিড-19 অসুস্থতার থেকে আরোগ্য লাভের সময় আপনার দীর্ঘস্থায়ী ক্লান্তি, কাশি ও শ্বাসকষ্ট হতে পারে। এগুলো থেকে সুস্থ হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং চিকিৎসার প্রয়োজন হতে পারে। গুরুতর কোভিড-19 অসুস্থতার ক্ষেত্রে আপনার হৃদ স্বাস্থ্য ও ফুসফুসের কার্যক্ষমতা ফেরত পেতে বেশ সময় লাগতে পারে। এই সময়টি আপনার রোগের তীব্রতা, হৃদ স্বাস্থ্য ও ফুসফুসের ক্ষতির উপর নির্ভর করবে। কিছু মানুষের ক্ষেত্রে রোগে আক্রান্ত হবার বেশ কিছুদিন পর কার্ডিওমায়োপ্যাথি হতে পারে এবং শ্বাসকষ্ট ও ক্লান্তিভাব যেতে অনেক সময় লাগতে পারে।